আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব। একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান, যাওয়ার পর ওনার দেখেন না, ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন, ওনাকে চেক ইন করার সময় পাশে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন। প্রত্যেকটা স্তরে, প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি, ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যাওয়া যাচ্ছে, মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার আপনারা জানেন। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন, একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে, এটা অনেক পরের কাজ। এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে, কোন গেটে ঢুকবেন, তারপরে আপনার চেক ইনটা কিভাবে করবেন, কোনো ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন, ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না, প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব, সেটা আমরা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করব। এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অসহায় অপমানিত বোধ না করেন, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে, এটা আমরা অবশ্যই নিশ্চিত করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন, কর্মী যারা আছেন, তারা প্রবাসে নানা ধরনের ভোগান্তির শিকার হন, এবং সেখানে আমাদের দূতাবাসগুলো ঠিক মতো দায়িত্ব পালন করেন না, এই ধরনের অভিযোগ রয়েছে। আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে, তারপরেও তারা ঠিক মতো কাজ করে না, এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন। তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি। আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ উইংকে আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেইন আসলো, কে কমপ্লেইন করলো, কমপ্লেইন যে করেছে ওনার ফোন নাম্বার কি, নাম কি, এবং ওই কমপ্লেইনের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন, এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবে। এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না, সেগুলো আমরা দৈর্ঘ্য জয়ের ভিত্তিতে চেক করে দেখবো যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি। এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই, যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিকমতো দায়িত্ব পালন না করে, একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন, দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো, এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না। আমরা রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আরো কিছু ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে। এছাড়া আমরা একটা আপনারা জানেন ওইখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউসগুলা, সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা পাঠান। তো আমরা এই 12টা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলাতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয়, ধরেন 1,500 টাকা হোক, 2,000 টাকা হোক, ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর, সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে। অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে, ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে।